नमस्कार, আমি ডক্টর সজল হালদার, বোর্ড সার্টিফাইড প্লাস্টিক সার্জন। আজকে আমি লোয়ার আইলিপ ব্লেফারোপ্লাস্টির বিষয়ে ডিসকাস করব। ইনি একজন 60 বছরের ভদ্রমহিলা, যিনি নিজের চোখের আশেপাশে এজিং চেঞ্জেস নিয়ে বেশ চিন্তিত। এনার চোখের নিচে একটা ডার্ক সার্কেল এফেক্ট দেখা যাচ্ছে, আর এই ডার্ক সার্কেলটাকে ইনি কারেক্ট করতে চান। ডার্ক সার্কেলটা দুটো কারণে দেখা যায়। মেইনলি স্কিনটা খুব রিঙ্কলিং আর এক্সেস হয়ে গেছে, বিকজ আমরা চোখটাকে বারবার ব্লিঙ্ক করি। ওই অ্যাক্টিভ অ্যাকশানে চোখের স্কিনের নিচের স্কিনটা বেশ রিঙ্কলড হয়ে গেছে অ্যান্ড একত্রিত হয়ে গেছে। সাথে সাথে একটা ডিপ্রেশন আছে চোখের নিচে, একটা হলোনেস আছে, আর এনার চিকের আপার পার্টে একটা পিগমেন্টেশন চেঞ্জও আছে। তো এই তিনটেরই আমরা সলিউশন ফাইন্ড করার চেষ্টা করব। তার জন্য আমরা লোয়ার আইলিড ব্লেফারোপ্লাস্টি সার্জারি করছি, যাতে এক্সেস স্কিনটাকে কেটে বাদ দেওয়া হবে, সাথে সাথে ক্যান্সার লিগামেন্টটাকে ফিক্স করা হবে অরবিটাল রিমের সাথে। অ্যান্ড ওই দুটো প্রসিডিউরের সাথে যদি দরকার পড়ে আমরা হলোনেসটাকে একটু কারেক্ট করব। এক্সেস স্কিনটাকে কেটে বাদ দেওয়ার জন্য ছোটো ইনসিজন দেওয়া হয় চোখের ল্যাশ লাইনের নিচে, আর ওই লাইন থেকে আমরা এক্সেস স্কিনটাকে পরিমাণ মতন বের করে দিই যতটা দরকার হয়, আর সাথে ল্যাটারাল ক্যান্সার লিগামেন্টটা অরবিটাল রিম বোনের সাথে ফিক্স করে দেওয়া হয়, সো দ্যাট লোয়ার লিডের যে মার্জিনটা ওটা নিচের দিকে ডুব না করে। পোস্ট অপারেটিভ আপনি দেখতে পাচ্ছেন এই এই সময় যে স্কিনটা একদম টাইট আর একদম স্মুথ, কোনো রিঙ্কেল নেই, আর ডিপ্রেশন হলোনেসটা অনেকটা কারেক্ট হয়ে গেছে। আমরা পিগমেন্টেশনটা ক্রিম ট্রিটমেন্ট অথবা সাথে সাথে লেজার কম্বিনেশনে এনার পিগমেন্টেশন কারেক্ট করার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান আপনি ফোন করুন 9868168310-তে। আমাদের তিনটে সেন্টার আছে, আমরা যত সম্ভব আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করবো।